একদম কোনো পানি খাবি না, পানি ছাড়া তুই সম্পূর্ণ খাবার শেষ করবি। মিতু, এই মিতু, কি হয়েছে বলুন? কি রান্না করেছো এটা? কেন, খাবারে কি কোনো সমস্যা হয়েছে? গতকাল খাবারে লবণ কম দিয়েছিলে, আজকে এত পরিমাণ খাবার লবণ দিয়েছি যে মুখে তোলা যাচ্ছে না। একটা কাজ, রান্না বান্না ঠিক মতো সেটাও করতে পারো না তুমি? এমন কি হয়েছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো? পাও তো শুধু কান্নাই করতে, একবার খাবারটা মুখে দিয়ে দেখো খাবার যোগ্য কিনা। আমি তো রোজা আছি তাই লবণটা চেক করতে পারিনি। এই শোনো, তুমি রোজা থাকো আর যাই থাকো, আমি এত কিছু বুঝতে চাই না, এই সম্পূর্ণ খাবারটা এখন তুমি খাবে। দয়া করে আমাকে এবারের মতো মাফ করে দিন, আমার দ্বারা এমন ভুল আর কখনো হবে না। তোমার না কোনো মাফ নেই, এই সম্পূর্ণ খাবারটা এখন তুমি খাবে, যাতে করে তোমার মনে থাকে এই শাস্তির কথা, আর ভুলেও এই কাজটা তুমি কোনোদিন করবে না। আমি যদি খাবারটা খাই তাহলে আমার রোজাটা ভেঙে যাবে, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর এমন ভুল কখনো করব না। মাফ তুমি তখনই পাবে যখন তুমি খাবারগুলো খাবে। দেখো, আমাকে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয়, নাহলে কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি তুমি পাবে। এখন খেতে বসো চুপচাপ। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, বসো। খা, চুপচাপ সব খাওয়া খাবি, খা। একদম কোনো পানি খাবি না, পানি ছাড়া তুই সম্পূর্ণ খাবার শেষ করবি, নাহলে তুই তো খাবারের স্বাদটা বুঝবি না। খা, খা চুপচাপ। তোমার এখনো হয়নি না? মানে নতুন করে রান্না করেছি তো এই জন্য দেরি হয়ে গেছে। কি রে, তুই আজকাল রোজা রাখিস নি? না রে, রোজা রাখা হয়নি আজকে। তুই হঠাৎ আমার অফিসে? আরে আমার অফিসে ব্রেক টাইম চলছে, তাই ভাবলাম তোর অফিসটা যেহেতু কাছে তোর সাথে দেখা করে যাই, অনেকদিন দেখা হয় না তোর সাথে। কিন্তু তুই প্রথম রোজাটা রাখলেও পারতি। দেখ, শুধু শুধু অফিসে এসে আমার কানে কাছে জ্ঞান জ্ঞান করিস না, জরুরি কোনো কথা থাকলে বল, বলে চলে যা। আজকাল তোর মনটা একটু বেশি খারাপ মনে হচ্ছে, কি হয়েছে বলতো? মন খারাপ না, মেজাজটা খারাপ। ওই একই হলো, মেজাজ কেন খারাপ শুনি। তোকে আর নতুন করে কি বলা আছে, তুই তো সবকিছু জানিস তাই না? ও আচ্ছা, এই ব্যাপার, তুই না শুধু শুধু ভাবিকে। চুপ কর তো বাবা, যেসব বিষয় জানিস না সেসব বিষয় নিয়ে কথা বলিস না। সকালবেলা শুরু হয় তোর ভাবির ব্যানপ্যানানি দিয়ে, আর এখন এসে তুই অফিসে রেডিওর মতো ঘ্যান ঘ্যান করে বাঁচতেছিস। শোন, তুই না এসব বিষয় বুঝবি না, তোর বউ যদি তোকে একদিন লবণ ছাড়া খাবার আর একদিন লবণ বেশি দিয়ে খাওয়াতো তাহলে তুই বুঝতি তোর কেমন লাগে। আরে ও যদি আমাকে রান্না করে খাওয়াতো না, তাহলে আমি পৃথিবীর সুখী মানুষ মনে করতাম নিজেকে। মানে? মানে কি? মানে হচ্ছে ও আমাকে কোনোদিন রান্না করে খাওয়ায়নি। ও রান্না করে না। খাওয়ায় না মানে? তাহলে রান্না করে কে? আমি ছাড়া আর কে? মজা নিচ্ছিস তাই না? আরে মজা কেন নিব, আমি যখন প্রতিদিন অফিস থেকে যাই তখন রাতের রান্নাটাও আমি করি, আর যখন ভোরবেলা অফিসে আসবো তখন নাস্তাটাও আমি বানাই আর ওর জন্য রেখে আসি। ভাবি সারাদিন কী করে? ভাবি রান্না করতে পারে না, আর তুই ভাবি কিছু বলিস না। আরে কী বল, ওর প্রতিদিন ডেইলি রুটিন হচ্ছে ফোন টিপা, তারপরে দুই তিনটা সেলফি তুলবে, টিকটক করে, ফ্রেন্ডদের সাথেও কথা বলে, রাত দুইটা তিনটায় ঘুমায়, আবার সকালবেলা 12টা বাজে উঠে, এটাই ওর প্রতিদিনের রুটিন। তুই এগুলো সহ্য করিস কিভাবে? আমি হলে তো গলা টিপে মেরে ফেলতাম। আরে ওর বাবা মার একমাত্র আদরের মেয়ে, এত আদর যত্ন দিয়ে বড় করেছে যে রান্নাবান্না কিছুই শেখায়নি, তাই ও রান্নাবান্না করতে পারে না। আমি যখন মেসে থাকতাম তখন আমি রান্নাবান্না শিখে নিয়েছি, তাই আমার অত প্যারা লাগে না, অভ্যাস হয়ে গিয়েছে। আর ও বাসায় সব কিছু গোছ গাছ করে রাখে, এটাই অনেক এনাফ। আর আমি কিছু বলি না, কিছু বললে পরে ঝগড়া লাগবে, ও একটা কথা বলবে আমি একটা কথা বলবো, তখন পরে ঝামেলা হবে, সংসারে ঝামেলা বাড়িয়ে কী লাভ বল? এদিক থেকে চিন্তা করলে আমি রাজুর থেকে বেশ ভালোই আছি।
বাসায় তো আমাকে একটু পানিও পরে খেতে হয় না। কি রে কি ভাবছিস? আরে তেমন কিছুই না, তবে আমার মনে হয় আমি একটা ভুল করে ফেলেছি রে। কি ভুল? আসলে হয়েছে কি, আজকে তো ভাবি খাবারে একটু লবণ বেশি দিয়ে ফেলেছিল, যার কারণে আমি ওকে সব খাবার খেতে বাধ্য করেছি। যদিও বা ও রোজা ছিল, আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি, বুঝতে পারছি না কি করবো আমি। তুই এটা কি করছিস? বেচারি রোজা ছিল, হয়তো লবণ চেক করে দিতে পারিনি তাই একটু বেশি দিয়ে ফেলেছে, ভুল করে ফেলেছে, তাই তুই এমন কাজটা করবি ওর সাথে? আরে তুই তো নিজেও রোজা রাখিস না, বেচারির রোজাটাও তুই ভেঙে দিলি। তুই নিজে রোজা রাখলে না বুঝতি যে রোজা রেখে কাজ করা কতটা কষ্টের। আরে তুই তো নেককার পর্দাশীল একটা বউ পেয়েছিস, আর আমি আমার বউকে হাজার বলেও রোজা তো দূরের কথা, পর্দা পর্যন্ত করাতে পারি না। আরে আমার বউ যদি তোর বউর মতো হতো না, তাহলে আমি মাথায় করে রাখতাম। অনেক বড় একটা ভুল করে ফেলেছি রে বন্ধু, আসলে এখন আমি কি করব আমি কোনো কিছু বুঝতে পারছি না। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, কি ব্যাপার মিতু, কি করছো তুমি? সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি পরিষ্কার করার আগে গ্লাসটা আমাকে দাও। আর শোনো, গিয়ে খাবার রেডি করো, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আজকের খাবারটা তো বেশ মজা হয়েছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি রান্নাঘর থেকে খাবারটা নিয়ে আমার সাথে খেতে বসো। না না, আপনি আগে খেয়ে নিন, তারপর আমি খেয়ে নিব, আমি তো সবসময় আপনার খাবার পরেই খাই। শোনো, আজকে থেকে তুমি আর আমি একসাথে খাবো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, বসো। যাক সব কিছু গোছানো শেষ, এবার ওকে গিয়ে ডেকে নিয়ে আসি। এই মিতু, মিতু এই শেহরির সময় হয়ে গেছে, উঠো 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 আসো। যাও তাড়াতাড়ি হাত ধুয়ে আসো, আমরা একসাথে খাবো। এই সব কিছু আপনি রান্না করেছেন? হ্যাঁ সব কিছু আমি করেছি। আপনি কেন এত কষ্ট করে সব রান্না করতে গেলেন? আমাকে ডাকতেন, আমি করে দিতাম। আচ্ছা এখন কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলবে? সময় এমনিতে অনেক কম, তাছাড়া খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। যাও তাড়াতাড়ি হাতটা ধুয়ে আসো, আমরা একসাথে খাবো। ঠিক আছে।
বসো, নাও শুরু করো। মিতু এদিকে আসো। আমার পাশে এসে বসো। মিতু, তোমার সাথে এমনটা করা আমার মোটে উচিত হয়নি। আসলে তোমার সাথে আমি অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি। আমি সকালবেলা বুঝতে পারিনি যে তুমি রোজা ছিলে, আর যার কারণে তুমি খাবারের লবণটাও চেক করতে পারোনি। আমাদের নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার। নতুন সংসার গোছাতে গেলে একটু একটু ভুল হবেই, কিন্তু আমি সেই ভুলগুলো শুধরে নেওয়ার মতো সুযোগ বা সময় কোনোটাই আমি তোমাকে দেইনি। দেখো, আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে, তোমার প্রত্যেকটি ভুলের শাস্তি আমি তোমাকে দিয়েছি। দেখো, তুমি আগে আমাকে তুমি করে বলতে, কিন্তু এখন আমার অত্যাচারে তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছো, তুমি আমাকে আপনি করে বলছো। আমি জানি তুমি এই সংসারে অনেক অত্যাচার সহ্য করেছো, কখনো কোনো কিছুর প্রতিবাদ করোনি। মিতু, তোমার কাছে মাফ চাওয়ার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমাকে কি মাফ করা যায় না মিতু? আপনি এসব কি বলছেন? আমি আপনার উপর রেগে থাকলেই তো আপনাকে মাফ করব। বিশ্বাস করুন, আমি আপনার উপর একটুও রেগে নেই, কিন্তু আমার না অনেক অভিমান হয়েছিল, কারণ আমি আপনাকে ভালোবাসতাম, আপনিও আমাকে ভালোবেসে এই বাড়িতে বউ করে এনেছেন। কিন্তু যখন থেকে আমাদের বিয়েটা হয়ে যায়, তার পর থেকেই আপনি একটু একটু করে পাল্টাতে শুরু করেন। আপনাকে না আমার দিন দিন অচেনা লাগতো, মনে হতো আপনি আমার কাছের কেউ না, যার কারণে আমিও একটু একটু করে আপনার থেকে দূরে সরে গেছি। মিতু, আমি রাগের মাথায় ভুল করে হয়তো তোমার সাথে এরকম করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা মিতু, আমি কি তোমার সেই আগের আশিক হওয়ার মতো সুযোগ পেতে পারি না? হ্যাঁ, আমিও চাই তুমি আবার আগের আশিক হয়ে যাও। আজকে থেকে আমিও রোজা রাখবো, আর তোমাকে সকালে উঠে নাস্তা বানাতে হবে না। অফিস থেকে ফিরে আমরা একসাথে দুজন মিলে ইফতারি বানাবো। আচ্ছা। বলছি, ফজরের আজানটা দিয়ে দিয়েছে, চলো আজকে আমি তোমার সাথে একসাথে নামাজ পড়বো। ঠিক আছে, আসো।